শেখ আমরা প্রশ্ন নিচ্ছিলাম, জাহিদুল ইসলাম ভাই ফেনী থেকে প্রশ্ন রেখেছেন, পুরুষের জন্য লাল এবং হলুদ রঙের পোশাক পরা জায়েজ কিনা? অনেক ধন্যবাদ। পোশাক আসলে ফরজ ঢাকার জন্য পরা একান্ত, যদি এমন হয় যে কোনো কালারই নাই, কিছুই নাই, কিন্তু ফরজ ঢাকতে হবে, সেটা ভিন্ন মশালা। স্বাভাবিকভাবে একজন পুরুষের মরুয়াত এবং তার ব্যক্তিত্বের সঙ্গে এই কালারগুলো যায় না। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সাদা পছন্দ করতেন, তিনি যুদ্ধের ময়দানে কখনো কখনো কালো পাগড়ি পরিধান করতেন। মক্কা বিজয়ের সময় তিনি কালো পাগড়ি পরিধান করে মক্কায় ঢুকেছিলেন। সবুজ কালার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খুব পছন্দ ছিল। হলুদ কালার ঠিক ওইভাবে না, কিন্তু লাল তো অবশ্যই না। তো এই কালারগুলো পুরুষের অবশ্যই অ্যাভয়েড করা উচিত। শুকরান, জাযাকাল্লাহ। আরেকটি প্রশ্ন রেখেছেন ভাই, স্ত্রীকে বলার পরেও নামাজ নিয়মিত পড়ছেন না, এক্ষেত্রে স্বামী হিসেবে করণীয় কি? না, আপনাকে তো নির্দেশ করেই যেতে হবে, অমর আহলাকা বিসলাতে ও অমর আহলাকা বিসলাতে ওস্তবির আলাইহা, তুমি তোমার আহলকে পরিবারকে নামাজের জন্য নির্দেশ দিতে থাকো এবং এটার উপরে অবিচল থাকতে হবে, কন্টিনিউ দাওয়াত দিতে হবে। তবে স্ত্রী নামাজ পড়েন না, এটা আপনি দাওয়াত দিয়ে এখন বলছেন যে তিনি নামাজ পড়েন না বারবার বলার পরেও, আসলে মূলত আপনার তো গোড়া একটা গলদ রয়ে গেছে। একজন ভালো স্বামী হিসেবে একজন ভালো স্ত্রীকে আপনার তো বিয়ের সময়ই তো আসলে মূলত মূল্যায়ন করা দরকার ছিল, আপনাকে সেইটা আপনি হয়তো করতে পারেন নাই। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতুলি আরবাইন, যে পুরুষ বা নারীদেরকে, পুরুষরা নারীদেরকে বিয়ে করে সাধারণত এই এই দিকগুলো দেখে বা করা উচিত, সেটা হচ্ছে লিমা লিহা ওয়ালি জামালি হলি হাসাবি হলি দিনিহা ফাজফার বিদাতি দিন তার বেতা ইয়াদাক। রাসূল বলেছেন চারটা কোয়ালিটির কথা, যে তার সৌন্দর্য দেখো, তার অর্থবিত্ত আছে কেমন দেখো, তার বংশমর্যাদা দেখো এবং তার দিনদারি দেখো। রাসূল বলেছেন চার নম্বরটাকে তুমি কী করো, বেশি গুরুত্ব দাও, ফাজফার বিদাতি দিন, দিনকে অগ্রাধিকার দাও, তার বেতা ইয়াদাক, তাহলে তোমার জীবন সুন্দর হবে, না হলে তুমি পস্তাতে থাকবে। তো এই জন্য বিবাহের ক্ষেত্রে আসলে স্বামী তার স্ত্রীর ক্ষেত্রেও এই এই বিষয়টা দেখবেন, স্ত্রীও তার স্বামীর ক্ষেত্রে এই বিষয়টাকে প্রাধান্য দেওয়া উচিত, যে তার ভিতরে দিনদারি আছে কিনা, তিনি নামাজ পড়েন কিনা, তিনি পর্দাবসিদা করেন কিনা, কোরআন তিনি পড়েন কিনা, ইসলামী অনুশাসন মেনে চলেন কিনা, এই বিষয়গুলো না দেখে শুধু সৌন্দর্য, শুধু অর্থবিত্ত, শুধু টাকা পয়সা, শুধু বাড়ি গাড়ি, এগুলো দেখে যারা বিয়ে করেন সত্যিকারে তাদের দুনিয়ার জীবনে শান্তি হয় না। তো এই জন্য আপনার জন্য এখন পরামর্শ হচ্ছে, আপনি অবশ্যই নির্দেশ দিতে থাকুন, বোঝাতে থাকুন, আপনার যদি না গ্রহণ করে অন্য কোনো মানুষ দিয়ে বুঝান, তবুও তাকে নামাজের দাওয়াত দিতে হবে। শুকরান, জাযাকাল্লাহ।